পুরুলিয়া জেলায় তিনজন সাংসদ পদ্ম ফুলের, কি করছেন তারা? একজন প্রাক্তন সাংসদ, তিনি চিঠি লিখছেন যে পুরুলিয়া জেলায় ট্রেন চালাতে হবে, গণপরিবহন ব্যবস্থা স্বাস্থ্যবিধি মেনে চালাতে হবে। আর কি পুরুলিয়ার সাংসদ, কি রঘুনাথপুরকে নিয়ে বাঁকুড়ার সাংসদ, কি বানোয়ানকে নিয়ে ঝাড়গ্রামের সাংসদ, স্পিকটি নট, চিঠি দিয়েছেন বাসুদেব আচার্য দেবার পর। আমরা ডিএম কে বলে এসছি ট্রেন চালাতে হবে, লোকাল ট্রেন, ওই চক্রধরপুর ট্রেন যা চক্রান্ত শুরু হচ্ছে, ভাড়া বেশি করে এসি করে স্টপেজ কমিয়ে দেওয়া হবে। কোন আদি অকৃত্রিম পুরুলিয়া জেলার ট্রেন, এটা করা যাবে না, ট্রেন চালাতে হবে আমরা বলে এসছি। আর সবশেষে হচ্ছে যেটা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অন্যতম দুজন নেতৃত্ব আছে, কমরেড অমিয় পাত্র, করেন কমরেড নরেন চট্টোপাধ্যায়, রাজ্য নেতৃত্ব, তাদের কথা শুনবেন। আমরা বলেছি কি, ধর্মঘট 26 তারিখে ধর্মঘট, কেউ কেউ কুমিরের কান্না কাটছেন, কি উসকে দিচ্ছে, এই এতদিন ধরে তো হলো লকডাউন ছিল, কাজ নাই কম্ম নাই, আবার লকডাউন, এখন কি কাজটা আছে, কি কাজ আছে, এখন কোনো কাজযোগ নেই, স্থায়ী কাজের জন্যে ধর্মঘট করতে হবে, এদেরকে সরাতে হবে, প্রতিবাদ দেশ জুড়ে সারা ভারতবর্ষে ধর্মঘট। আটটা শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছে, সমর্থন করেছে ক্ষেত মজুররা, তাদের সংগঠন সমর্থন করেছে, কৃষকরা তারা সমর্থন করেছে, তার আমরা আমরা যারা বামফ্রন্ট সহযোগী, ছাত্র যুব মহিলা, সমাজের অন্যান্য অংশের মানুষ, কর্মচারী, পেনশনার, ব্যাংক কর্মী, রেল শ্রমিক, সবাই বলছে দাবিগুলো ভালো, এই দাবির পক্ষে আমরা এই 26 তারিখে ধর্মঘট। মাননীয়া দিদিমণি, এই দেখলেন দিদিমণি বলতে বলতে মনে পড়ে গেল, পুরুলিয়া জেলায় এখন খুব একটা চলছে, কি চলছে বলুন তো, ওই আপনি ওভারব্রিজ দিয়ে আসুন, দাদা দাদার অনুগামী, যা কোটা ওদের ব্যাপার, দাদা দিদি, দিদি একজন আছে পশ্চিমবাংলায় নতুন দাদা, আমি এ নিয়ে বলতে চাই না, সেটা তাদের ব্যাপার, ওই কি কাজ, জগদ্ধাত্রী পূজা কি সব উদ্বোধন হয়েছে, দাদা এসেছিলেন, ওটা ওদের ব্যাপার, কিন্তু দিদি, দিদির তো পরীক্ষা, আপনি ধর্মঘটের পক্ষে না বিরুদ্ধে, মূলত দাবিগুলো কেন্দ্রীয় সরকারের কাছে, আপনি যদি কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিগুলো, হে তৃণমূলীরা, তোমরা যদি মনে করো 7,500 টাকা 10 কেজি চাল, বিদ্যুতের মাশুল কমানো থেকে, এই যে শ্রম আইন লঙ্ঘন করা যে আইন, কৃষি আইন বাতিল করা সহ পুরুলিয়া জেলার এই দাবিগুলো, তোমরা যদি এই দাবির পক্ষে হও, তাহলে যেন ধর্মঘটের দিন দেখি আপনারা ধর্মঘটের সমর্থনে আছেন। 2019 সালের 8ই জানুয়ারি সফল ধর্মঘট, সেদিন এই কোভিড ছিল না, কিন্তু সামনে ছিল জ্বলন্ত দাবি। আজকে এই কোভিড সিচুয়েশনকে, করোনাকে ব্যবহার করে আপনাকে বলছেন, আপনি ঘরে থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আরে বাবা, যার ঘরেই নেই, ঘর নেই, আপনাকে নিরাপদ থাকতে বলছে, সেই জন্য 26 তারিখে ধর্মঘট হবে, পুরুলিয়া জেলা স্তব্ধ হবে ধর্মঘটে। আজকে যে মানুষ এসেছেন ট্রেন বন্ধ তা সত্ত্বেও নিজেরা নিজেরা যে এসছেন তা প্রমাণ দিচ্ছে পুরুলিয়া জেলা স্তব্ধ হবে। 20টা ব্লক, 3টে পৌরসভা, বাসের চাকা চলবে না, স্কুল কলেজ যেমনিতেই বন্ধ, কেউ কাজে যাবে না, ধর্মঘট ধর্মঘট পুরুলিয়া জেলাবাসী পালন করবে। আমি কথা শেষ করব এই কথা বলেই, কি এখন বেশ কয়েক বছর হলো বড় বড় হোর্ডিং, আপনি রাস্তায় যান, কি দেখবেন, দিদিমণির হাসিমুখ ছবি দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ, আপনি ভালো করে গাড়ি চালান তাহলে আপনার জীবন বাঁচবে, সেভ ড্রাইভ, ভালো করে গাড়ি চালান। কেউ কেউ নিন্দুকেরা বলছে স্লোগানটা তো ভালো,
কিন্তু এটা আসলে বকলমে দিদিমণির পয়সা রোজগারের একটা পথ। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, এই হেলমেট আছে, আচ্ছা হেলমেট আছে, এই তোমার জুতো নেই, তোমার পলিউশন, আচ্ছা ঠিক আছে আইনা লুক করুন। আমি স্লোগানটা বলছি সেভ ড্রাইভ সেভ লাইফ, আমি কিন্তু বলতে চাইছি সেভ ড্রাইভ। হে দিদিমণি, আপনি সেভ ড্রাইভ বলতে পারেন, কিন্তু পশ্চিম বাংলায় আপনি সেভ ড্রাইভার নন, আপনি আমাদের কারো লাইফ বাঁচাতে পারবেন না। সুতরাং আপনি পশ্চিম বাংলার ড্রাইভারি থেকে নেমে যান, নেমে যাবেন, মানুষ এইটা চাইছে। পুরো মানুষ মারা নীতি তিনি যা করছেন, সেই জন্যে ঐক্য, ঐক্য কাদের ঐক্য? তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষের বৃহত্তম মঞ্চ আজ পুরুলিয়া জেলায় বাম ফ্রন্ট সহযোগী দলের এই ঐক্যবদ্ধ, এই যে আজকে শুরুয়াত, তা আগামী দিনে পুরুলিয়া জেলায় নতুন ইতিহাস গড়বে এবং সেই ইতিহাসের সাক্ষী থাকবে আপনারা। আপনারা আপনাদের সবাইকে লাল সালাম জানিয়ে আমার বলা শেষ করছি। এখন সংক্ষেপে বলছেন আরএসপি জেলা সম্পাদক কমরেড অতি চৌধুরী। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আমার রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব, মঞ্চে আছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম নেতা কমরেড অমিয় পাত্র, এবং মঞ্চে আমার অন্যান্য সহযোগী নেতৃবৃন্দ, এবং আপনারা যারা আজকে বহু দূর দূরান্ত থেকে নানান প্রতিকূল অবস্থা সহ আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতিবাদকে জানাতে, আপনাদের প্রতিরোধের ক্ষমতা যায় খবর জানাতে প্রত্যেককে লাল সালাম জানিয়ে আমি ছোট্ট করে, আমাকে বলা হয়েছে সংক্ষেপে বলতে, সংক্ষেপেই বলবো। আজকে এমন একটা দিনে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো বলছি যখন ভাবতে হবে আজ থেকে কয়েক বছর আগে কেন্দ্রে এমন একটি সরকার এসেছিল যিনি স্বপ্ন ফেরি করে বেরিয়েছিলেন, প্রত্যেককে বলেছিলেন আচ্ছেদিন আইনে গরিব মানুষের অমুক তুসুক ইত্যাদি লক্ষ কোটি টাকা, সে বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আজকে ছটা বছর পর আমরা কি জায়গায় দাঁড়িয়ে আছি এবং কেন দাঁড়িয়ে আছি আমি এটাই ভাবতে বলবো। মূল কথাটা হলো আমরা জানি যে কোভিড নামক একটি মহামারী আজকে আমাদের দেশ সারা বিশ্বকে আক্রান্ত করেছে, কিন্তু আমরা খবর নিয়ে দেখছি পৃথিবীর অন্যান্য দেশে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, সেখানে সরকারের একটা কল্যাণমূলক কর্মসূচি থেকেছে। এমন কিছু কিছু দেশ আছে সেখানে দেখা গেছে সাধারণ মানুষ এই কোভিডে কর্মচ্যুত হয়েছেন, কাজকর্ম নেই, খেতে পাচ্ছেন না, সরকার নতুন করে টাকা ছাপিয়ে তাদের হাতে টাকা সরবরাহ করেছেন, কারণ সরকারের একটা দায়িত্ব থাকে দেশের মানুষকে বাঁচিয়ে রাখার, এটা গভর্নমেন্টের স্টেক বলে, গভর্নমেন্টের দায়িত্ব বলা হয়। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি ভাবতে অনুরোধ করব আমাদের দেশের কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নিয়েছেন, তারা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টকে সামনে রেখে সাধারণ মানুষের বেরো বন্ধ করেছেন বাড়ির থেকে, লকডাউন 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি করেছেন, এবং সেই সময় নিজেদের আনলক করে দিয়েছেন সমস্ত কুকীর্তির ভান্ডারকে। একে একে কেন্দ্রীয় আইন পাস করানো হয়েছে, সংসদে কোনো আলোচনা করা হয়নি। আজকে যে কথাগুলো বারবার উঠে আসছে, কৃষক নীতি, কৃষি নীতি, শ্রম আইন, আজকে আমি বুঝতে অনুরোধ করব যে কৃষক আজকে চাষের মাঠে চাষ করেন, সে চাষ করে যে ফসল ফলান তার যে লভ্যাংশ, আজকে তারা সেটা থেকে বঞ্চিত হচ্ছেন, তার কারণ কোনো নির্দিষ্ট আইন নেই, কানুন নেই যে কোন বাজারের কৃষক কোন ফসল বেচবেন, তার ন্যূনতম দাম কি হবে। শ্রমিক যারা কাজ করতেন কলে কারখানায় তাদের জন্য একটা আইন ছিল, আপনারা আমরা যারা বামপন্থী আন্দোলন করি তারা জানি কয়েকশো বছর ধরে লড়াই করে শ্রমিকরা যে অধিকার অর্জিত করেছিলেন সেই অধিকার তাদের জীবনকে সুরক্ষিত করেছিল, জীবিকাকে সুরক্ষিত করেছিল। কিন্তু লক্ষ্য করে আমরা দেখলাম 144টি যে শ্রম আইন, সে শ্রম আইনকে ছেটে 4টি লেবার কোডে নামিয়ে আনা হলো শ্রম কোড। বিষয়গুলো আমাদের কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে শ্রম কোড, যে শ্রম কোড শ্রমিককে মারার জন্য তৈরি করা হয়েছে, পুঁজিপতিকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে। যে কথাটা এক্ষুনি বলছিলেন প্রদীপদা যে কৃতদাস তৈরি করা,
যে আইনের মাধ্যমে শ্রমিক সুরক্ষিত থাকে সেই আইনকে বর্জন করে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তাদের মালিক তাদের হুজুর তিনি যা করবেন সেটি হবে ঠিক, তার বাইরে না মাইনে চাওয়ার অধিকার থাকবে, না 8 ঘন্টা দাবির কাজের দাবির অধিকার থাকবে, না ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে, কোন অধিকার থাকবে না। অর্থাৎ একজন শ্রমিক নিঃশর্ত ভাবে তার শ্রমদান করবেন। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে কৃষি নীতি, যে কৃষি আইন পাস করা হলো, সে কৃষি আইনের মাধ্যমে দেখা যাচ্ছে যে কৃষকরা আস্তে আস্তে নিজের জমিতে নিজেরাই চাষি হয়ে ক্ষেত মজুর হয়ে কাজ করবেন, কৃষকদের জমির মালিকানা থাকবে না। তার কারণ এই আম্বানি আদানিদের যে সরকার, তারা আস্তে আস্তে যে নিয়ম তৈরি করেছেন সেখানে এই বড় বড় কর্পোরেট সেক্টর গুলো অ্যাডভান্স এগ্রিকালচারের নামে অর্থাৎ অগ্রিম দালন চাষের নামে চাষিদেরকে ধরবেন এবং তাদের কাছ থেকে স্বল্প মূল্যে চাষের যে ফসল তৈরি হবে তা চুক্তির মাধ্যমে কিনে নেবেন। অর্থাৎ বাজারে যদি দাম বেশি থাকে চুক্তিবদ্ধ চাষি সেই দামের বাইরে গিয়ে তিনি বিক্রি করতে পারবেন না। আবার উল্টো দিক থেকে এটাও যে যখন যদি ফসল ভালো না হয় কোম্পানি যদি মনে করেন যে চাষির কাছ থেকে কোনো জিনিস তিনি কিনবেন না, তিনি না কিনে চাষিকে ফিরিয়ে দিতে পারেন কারণ ফলনটা খারাপ বাজারে দাম নেই। অর্থাৎ কৃষকেরও কোনো সুরক্ষা নেই, শ্রমিকের কোনো সুরক্ষা নেই। এভাবে দেখতে গেলে আমরা লক্ষ্য করেছি ছাত্র আছে, যুব আছে, মহিলা আছে, প্রত্যেকটি সেক্টরে লক্ষ্য করা যাচ্ছে কেউ সুরক্ষিত নন। সরকারি চাকরি যারা করেন তারা আর কতদিন সুরক্ষিত থাকবেন সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। যারা পেনশন হোল্ডার তাদেরকে ন্যাশনাল পেনশন স্কিমের মধ্যে আনিয়ে তাদের যে পেনশনের টাকা সে টাকাকে লুট করার ব্যবস্থা হচ্ছে, রিজার্ভ ব্যাংক ত্রাহি ত্রাহি রব ছাড়ছে। আপনারা জানেন ভারতবর্ষের জুডিশিয়ারির অবস্থা কি, বিচার ব্যবস্থার অবস্থা কি, তামাম একটা একটা এলোমেলো করে দেওয়ার চেষ্টা। ওপরে মোদি বাবাকে বসিয়ে রেখেছেন কর্পোরেটরা, তিনি এলোমেলো করে লুট করে ছেড়ে দিয়েছেন, আগে ভণ্ড কর্পোরেট সব লুটে পুটে খাচ্ছে। আমাদের প্রতিবাদ এটার বিরুদ্ধে, আমি আর বিশেষ দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, খালি একটা কথাই বলতে চাই, এই সমস্ত কাজে কিন্তু এই দিদিমণির হাত রয়েছে 100-100 ভাগ। আজকে অনেকেই অনেক কথা বলছেন, অনেক রকমের স্লোগান দিচ্ছেন, কিন্তু এই দিদিমণি এই দায়িত্ব এড়াতে পারেন না। সংসদে তারও প্রতিনিধি রয়েছেন, এক একটা বিল যখন পাস হয়েছে তারা চুপচাপ করে মুখ চিপে অন্যদিকে সরে থেকেছেন, নিজেরা অনুপস্থিত থেকে প্রত্যেকটা বিলকে সমর্থন জানিয়েছেন। আর আজকে কুম্ভীরাশ্রু তৈরি কুমিরের কাজটা কাটছেন, লোক দেখাচ্ছেন যে না তিনি মোদীর বিপক্ষে। অর্থাৎ দিদিকে সারদা নারদা ইত্যাদি ইত্যাদি থেকে বেঁচে থাকতে গেলে তার যে আবরণটি আছে সে আবরণটি উনি ছাড়বেন না। কিন্তু করি এই আহ্বান রেখে প্রত্যেককে সঙ্গে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। আমাদের দুজন রাজ্য নেতৃত্ব আছেন, আমাদের দুজনেরই তারা আছে পরবর্তী কর্মসূচির, এখন তো 26-এ ধর্মঘট, সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই সংগঠিত হয়ে এসছেন, নিজের ভেহিকেলে এসছেন, কাজে মিটিং শেষ হওয়া পর্যন্তই থাকতে হবে, এভাবে ঘোষণা ঠিক না তা সত্ত্বেও বললাম। কমরেড সভাপতি, বামফ্রন্টের নেতৃবৃন্দ, মা বোনেরা, ভাইয়েরা, কমরেডগণ এবং বন্ধুগণ, খুব বেশি কথা বলবো না, খুব বেশি সময়ও আমি আপনাদের নেব না। আমাদের সামনে এখন অনেক বড় একটা লড়াই, সেটা হচ্ছে 26-এ নভেম্বরের ধর্মঘটকে সফল করার লড়াই। এক কথায় যদি বলতে বলেন তাহলে এটা দেশটা বাঁচানোর লড়াই। কেন দেশ বাঁচানোর লড়াই সেই প্রসঙ্গেই আমার কথা। আমাদের দেশে একটা প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, সেই সময়ে তারা মনে করেছিলেন এই যে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম যেমন খুশি বাড়িয়ে দেওয়া, মজুত করে দেওয়া, কালোবাজারে বিক্রি করা, পাচার করা, এসব যদি চলতে থাকে তাহলে দেশের মানুষকে রক্ষা করার একটা দায় সরকারের আছে। যদি চালের দাম হু করে বেড়ে যায়, যদি গমের দাম বেড়ে যায়, যদি ভোজ্য তেলের দাম বেড়ে যায়, যদি আলু পেঁয়াজের দাম বেড়ে যায়,
सरकार चुपचाप থাকতে পারে না। তাই একটা আইন তৈরি হয়েছিল অত্যাবশ্যকীয় পণ্য আইন। আমাদের দেশে যত আইন তৈরি হয় সেটা অন্যায় বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, সরকারের রাজস্ব কোন পথে আসবে তার জন্য, নানা জনকল্যাণমূলক কাজের কথা বিবেচনা করেই আইন তৈরি হয়। সেরকমই অত্যাবশ্যকীয় পণ্য যাতে দাম বেড়ে না যায়, যাতে অমিল বা দুষ্প্রাপ্য না হয়, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য 1955 সালে অত্যাবশ্যকীয় পণ্য আইন। এই আইন তৈরি করার পরে পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন, এবার কালোবাজারি মজুদদারি মুনাফাখোরের কাজ যারা করবে তাদেরকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেব। আরেকজন প্রধানমন্ত্রী এসেছেন এখন, তার নাম নরেন্দ্র মোদি। তিনি এই আইনটা আংশিক পরিবর্তন করেছেন। কি, এতদিন পর্যন্ত চাল ডাল ভোজ্য তেল আলু পেঁয়াজ এসব অত্যাবশ্যকীয় পণ্য ছিল, নরেন্দ্র মোদী এগুলো আর অত্যাবশ্যকীয় পণ্য নয়। আপনারা ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন, চাল আর কেনেন না, অত্যাবশ্যকীয় নয়। আপনাদের আলু পেঁয়াজ আর কিনতে হয় না, অতএব এটা অত্যাবশ্যকীয় পণ্য নয়। ভোজ্য তেলের আপনাদের দরকার হয় না, এটা অত্যাবশ্যকীয় পণ্য নয়। যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা জয়শ্রীরাম করেন, আমি তাদের কাছেও জিজ্ঞাসা করব, এই অত্যাবশ্যকীয় জিনিসগুলো আপনারও দরকার হয়, আমারও দরকার হয়, পাঁচজন সাধারণ মানুষ আপনাদেরও দরকার হয়, কি এমন কারণ হলো যে এগুলো আর অত্যাবশ্যকীয় পণ্য নয়? মানেটা দাঁড়ালো এই, এখন থেকে যত খুশি চাল যদি কেউ মজুদ করে কোনো আইনে তাকে ছোঁয়া যাবে না, চালের দাম যদি বাড়ায় কোনো আইনে তাকে ছোঁয়া যাবে না। চাল ডাল ভোজ্য তেল আলু পেঁয়াজ ইত্যাদি সব কিছু এখন কালোবাজারে হবে, মুনাফা হবে এর থেকে, অন্য রাজ্যে পাচার হবে, কোনো আইনে কোনো পুলিশ কোনো আদালত কিছু করতে পারবে না। কি অসুবিধা হচ্ছিল নরেন্দ্র মোদীর যে কারণে এটা করতে হলো? আসলে আমাদের দেশের কর্পোরেটের লোকজন যারা মোদীকে জেতবার জন্য টাকা দিয়েছিল, সেই কর্পোরেটের লোকজন বলল এবার আমরা চাল ডালের ব্যবসাটাও করব, রেলও নেব, বিমানবন্দরও নেব, পেট্রোলিয়াম কোম্পানিও নেব, আর আমাদের সাকরেদরা ব্যাংকের টাকাও গচিয়ে নেবে, এবার আমরা ঠিক করেছি কৃষি পণ্যের ব্যবসা করব। কিন্তু তোমার দেশে যা আইন তাতে যে কোনো সময় কোমরে দড়ি পড়ে যাবে। নরেন্দ্র মোদী বলল আচ্ছা আইনটা সরিয়ে নিচ্ছি, তোমরা কৃষি পণ্যের ব্যবসা করো। গুটি কয়েক লোক যারা কৃষি পণ্যের ব্যবসা করবে, মুনাফা করবে, আপনার আমার পকেট কাটবে, তাদের জন্য আইনটা পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষের বিপদ হবে, দুষ্প্রাপ্য হবে, দাম বাড়বে। আপনারা দেখেছেন যেদিন থেকে আইনটা পাশ হয়েছে তারপর থেকে পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, আজকের কাগজে দেখলাম সরষের তেলের দাম 138 টাকা এক লিটার, 1 কেজি সরষের তেল 138 টাকা, কালকে 200 টাকা হবে, 250 টাকা হবে। কোনো আইনে কিছু করা যাবে না। চালের দাম 50 টাকা হবে, কাউকে ধরা যাবে না, আটা পাওয়া যাবে না বাজারে, আপনি কাউকে ধরতে পারবেন না। আমরা বলেছি এ জিনিস চলতে পারে না, আর তাই 26 তারিখে গ্রাম শহর সর্বত্র সবকিছু বন্ধ রেখে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে চাই যে তুমি যা খুশি করবে আর আমরা চোখ বন্ধ করে বসে থাকবো, এটা হতে পারে না। আরো দুটো কৃষিতে আইন এনেছে সরকার, বলছে প্রধানমন্ত্রী বলছে আপনার কৃষিজাত পণ্য সরকারি বাজারে বিক্রি করার দরকার নেই। এটা ফোড়েতে বলতে পারে, এটা অসৎ ব্যবসায়ীরা বলতে পারে, এটা কর্পোরেটের লোকজনরা বলতে পারে, সরকার বলতে পারে?
আমাদের সরকার বলছে কিষান মান্ডিতে যেতে হবে না, এপিএমসি তে যেতে হবে না, ফুড কর্পোরেশনকে বিক্রি করতে হবে না, নাফেডের কাছে বিক্রি করতে হবে না, সমবায় সমিতিতে বিক্রি করতে হবে না, প্রাইভেট বাজারে গিয়ে বিক্রি করো। আচ্ছা প্রাইভেট বাজারে যে আমি যাব আমাকে সহায়ক মূল্য দেবে বলে কোনো দরকার নেই, প্রতিযোগিতা করে জিনিসের দাম ঠিক হবে, সহায়ক মূল্যের কোনো ব্যাপার নেই। অর্থাৎ সহায়ক মূল্য ছাড়াই আদানি আম্বানি পেপসি ওয়ালমার্ট এরা যাতে চাষির জিনিস কিনে নিতে পারে। আমাদের দেশে এই যে সহায়ক মূল্য দেওয়ার একটা কথা, কোনো আইন হয়নি, কোনো আইন হয়নি, কৃষি কমিশনের সুপারিশ, এটা সরকার বিজ্ঞপ্তি আকারে বলে দিয়েছে যে হ্যাঁ এক কুইন্টাল ধান উৎপাদন করতে যা খরচ তার দেড় গুণ দাম, এটা হচ্ছে সহায়ক মূল্য। আচ্ছা আমার দেশে সব কৃষক কি সহায়ক মূল্য পাবে? পুরুলিয়ার একজন কৃষক যদি সহায়ক মূল্য না পায় সে কি কোর্টে গিয়ে মামলা করতে পারবে? জজ সাহেব বলবেন না এরকম তো কোনো আইন নেই, এটা তো গভর্নমেন্ট নোটিফিকেশন, আইন নেই। এখন ধান বিক্রি হচ্ছে কত? পুরুলিয়াতে যারা ধান বিক্রি করছেন কতই বিক্রি হচ্ছে? পাওয়ার কথা 1888 টাকা প্রতি কুইন্টাল, আপনি বিক্রি করছেন 1100 টাকা কুইন্টাল। আপনার ধানটা যারা কিনছে তারা 20 দিন পরে ওইটাই গিয়ে কিষান মান্ডিতে বিক্রি করে 1888 টাকা নেবে। অভাবী কৃষক ঠকছে, যা 1 কুইন্টাল ধান উৎপাদনের খরচা তাও সে পাচ্ছে না। কোথায় তৃণমূল? বলছে ভদ্রমহিলা আজকে মিটিং করতে এসছেন খাদ্রায়, কেউ কি কোনো তৃণমূল এই প্রশ্ন তুলতে পারে যে আমরা সবাই সহায়ক মূল্য পাচ্ছি না? কৃষক মুখ শুকনো করে বাড়ি ফিরে যাচ্ছে, ধান কেনার ব্যবস্থা নেই, আর নরেন্দ্র মোদী বলছে ওখানে বিক্রি করতে যাবে কেন, ফোরের কাছে দিয়ে দাও, ফোরে ভালো করে আপনার গলাটা কাটুক। আমরা বলেছি এই জিনিস চলতে দেবো না, এ আইন বাতিল করতে হবে। আর একটা আইন হচ্ছে আমাদের জমি তাতে কি ফসল ফলবে, সে ফসল কত দামে বিক্রি হবে, তার জন্য কি বীজ, তার জন্য কি সার, কি কীটনাশক, সব ঠিক করবে আমার জমি চুক্তিতে নিয়ে যে কর্পোরেট চাষ করবে তারা, নীল চাষের মতো জুলুম করে তারা চাষ করাবে। সে জমি যখন আপনি ফেরত পাবেন তখন আর ওই জমিতে ফসল ফলাতে পারবেন। আমি খুব ব্যাখ্যায় যেতে চাই, ফুটবল খেলা পুরুলিয়াতে হয়, রেফারি যিনি খেলান তার পকেটে দুটো কার্ড থাকে, একটা হলুদ রঙের আর একটা লাল রঙের, ছোটখাটো ফাউল করলে হলুদ কার্ড দেখানো আর লাল কার্ড মানে তাকে মাঠ থেকে বার করে দেব। তো আমরা দুটো কার্ড পকেটে নিয়ে নেমেছি, 26 তারিখে নরেন্দ্র মোদীকে হলুদ কার্ড দেখাবো, এটা আর মানা যাবে না। আর যদি কোনো প্রতিকার না হয় তাহলে লাল কার্ড দেখার জন্য তৈরি থাকো, বিজেপি যা খুশি করবে, হাজার হাজার প্রতিশ্রুতি দেবে একটা প্রতিশ্রুতিও পালন করবে না। কেন জিনিসের দাম এত বাড়ছে? এই যে কিছু লোক বলছেন না, আজকে মমতা ব্যানার্জি বলেছেন যে বন্ধ নাকি কর্মনাশা, আমি তো বলবো তৃণমূলের সরকারটা কর্মনাশা, বিজেপির সরকারটা কর্মনাশা, বন্ধ কর্মনাশা নয়। কদিন আগে আমাদের কয়লা খনির শ্রমিক যারা 5 লাখ শ্রমিক 3 দিন ধরে ধর্মঘট করেছে, নরেন্দ্র মোদী কয়লা খনি বিক্রি করবার নিলাম করবার ডেট ঠিক করেছিল, কয়লা খনি শ্রমিকদের ধর্মঘটের ফলে ভয় পেয়েছে, ডেট পিছিয়ে দিয়েছে, নভেম্বরে করবো বলেছিল, নভেম্বর শেষ হতে চললো করতে পারেনি, ধর্মঘট। যে হলুদ কার্ড দেখিয়েছে তারপরে মোদী বুঝেছে এবার লাল কার্ড দেখতে হবে, এখন কয়লা খনি নিলাম আর হচ্ছে না, কিন্তু সুযোগ পেলেই করবে, সুযোগ পেলেই করবে। আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন যে জিনিসপত্রের দরদাম যেভাবে বাড়ছে তাতে করে মানুষের অবস্থা খুব খারাপ, আপনি জিনিসপত্রের দাম কমান,
আর আজকে আমাদের কমরেডরা স্লোগান দিচ্ছিলেন যে এত দাম খাবো কি, কে বলেছিল কথাটা? মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন রেলের মন্ত্রী ছিলেন। এই কথাটা তখন বলেছিলেন, মানে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ চেয়েছিলেন। আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি তখন এই কথাটা কেন বলেছিলেন? ওনার কাছে একটাই উত্তর থাকতে পারে, যে তখন আমি নাবালিকা ছিলাম। তাহলে এখন আপনি সাবালিকা, এখন আপনি জেনে গেছেন যে দামটা মোদির জন্য বাড়ছে, মোদিকে চিঠি লিখছেন। তাই যদি সত্যি হয়, তাহলে টাস্ক ফোর্স করে আজকে যোগুবাবুর বাজার, কালকে কোলে মার্কেট যাচ্ছেন কেন ছবি তুলতে? ওগুলো খবরের কাগজে ছাপবে? তোমার টাস্ক ফোর্সের কি মুরদ আছে? যতবার টাস্ক ফোর্স নিয়ে বাজারে দাম কমাতে যায়, ততবার দাম বেড়ে ডবল হয়ে যায়, ছবি বেরিয়ে যায়, কাগজগুলো তার ছবি চেপে দেয়। এই সরকার দুটো থাকতে থাকতে জিনিসপত্রের দাম আর নিয়ন্ত্রণ করা যাবে না, পেট্রোল ডিজেলেরও করা যাবে না, আটা চাল শাক সবজি তারও করা যাবে না। ওষুধের দাম বছরে একবার 10% বাড়তে পারে, কোনো ওষুধ কোম্পানি দাম বাড়াতে পারে না। এই নরেন্দ্র মোদীর সরকার আছে বলে 300% দাম বেড়ে যাচ্ছে। 100 টাকায় যে ওষুধ কিনেছেন 3 মাস আগে, এখন সেটা 300 টাকায় বিক্রি হচ্ছে। এই অসৎ ব্যবসাদাররা দেশটাকে লুটে পুটে খাবে, আর আমরা জনসাধারণ, আমরা যারা মনে করি এই দেশটা আমাদের, দেশের 130 কোটি মানুষের এই দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। কেউ ইচ্ছা করে দেশটাকে বিক্রি করতে পারে না, রেল বিক্রি করতে পারে না, ঢেল বিক্রি করতে পারে না, কয়লা বিক্রি করতে পারে না, পেট্রোলিয়াম বিক্রি করতে পারে না, বিমানবন্দর বিক্রি করতে পারে না, কিন্তু এটা করে যাচ্ছে। আপনি আমি যদি যতক্ষণ না জেগে উঠছি, যতক্ষণ না প্রতিরোধে বেশিরভাগ মানুষ সামিল হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনার দেশ বাঁচানোর লড়াইটা দুর্বল থেকে যাবে। যারা পার্লামেন্টে আছে, যারা বিধানসভায় আছে, তারা কি কেউ এই প্রশ্ন তুলছে যে প্রতি বছর যেমন দুর্গা পূজা আসে, প্রতি বছর যেমন বর্ষাকাল আসে, প্রতি বছর যেমন শীত আসে, প্রতি বছর SSC হতো, প্যানেল তৈরি হতো, স্কুলে নিয়োগ হতো, 2011-র পরে কি এমন ঘটলো যে SSC হয় না, টেট হয় না, নিয়োগ হয় না, দু একটা চাকরি দেয় SMS-এ চাকরি? কেন SMS-এ চাকরি? SMS-এ চাকরি কেন? SMS-এ চাকরি মানে কাকে দিচ্ছে সবাই যাতে জানতে না পারে। SC ST তাদের কোটা অনুযায়ী চাকরি পেলো কি পেলো না, যাতে SC ST-রা জানতে না পারে। 300 দিয়ে 3000 বলে চালিয়ে দেওয়া যায়। আপনি আমাদের দেশের একটা রাজ্য দেখান যেখানে SMS-এ শিক্ষক নিয়োগ হয়, একটা রাজ্য। কই বিধানসভাতে তো কেউ প্রশ্ন তুলছেন না, লোকসভাতে প্রশ্ন তুলছেন না? আসলে বামপন্থীদের এখন 7% না কি বলে সাংবাদিকরা, যে আমরা এখন 7%, আমরা 7% মানে কার কণ্ঠস্বর দুর্বল, কার কণ্ঠস্বর দুর্বল হয়েছে? যারা পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকের ফসলের সহায়ক মূল্যের দাবি করবে তারা দুর্বল হয়েছে, যারা গণতন্ত্র ধ্বংস হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তারা দুর্বল হয়েছে, যারা 100 দিনের কাজকে 200 দিন করার দাবিতে পার্লামেন্টের ভেতরে লড়াই করবে তারা দুর্বল হয়েছে। বাম ফ্রন্টের দলগুলো দুর্বল হয়েছে নয়, দুর্বল হয়েছে জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে যারা পার্লামেন্টের ভেতরে লড়াইটা করতে পারত। আপনার কণ্ঠস্বর, আমার কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর, মানুষকে বাঁচানোর কণ্ঠস্বর, সেটা দুর্বল হয়েছে। এই যে আমার আগে প্রদীপ বলছিল যে ট্রেন কেন চলছে না, এখানে ট্রেন চলছে না কেন? অবিলম্বে পুরুলিয়া উপর দিয়ে ট্রেন চালাতে হবে, এই কথা যাদের বলার তারা এই কথা বলতে পারছে না, কারণ এরা আপনার প্রতিনিধি নয়, এরা গুছিয়ে নেওয়ার জন্য ওখানে গেছে। এরা রাম মন্দিরের গল্প বলতে পারে,
এরা চীনের জুজু দেখাতে পারে, এরা পাকিস্তানের জুজু দেখাতে পারে, এরা কাশ্মীরে 370 তুলে দিতে পারে, এরা কৃষকের জন্য কিছু বলবে না, বেকারের জন্য কিছু বলবে না, শিল্প স্থাপনের জন্য কিছু করবে না, মূল্যবৃদ্ধি রোধ করার জন্য কোনো দায় নেবে না। কৃষি আইন যত ক্ষতিকারকই হোক এরা হাত তুলে সমর্থন করবে। আপনার আমার দাবি, আপনার আমার আন্দোলন, এই আন্দোলনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বামপন্থাকে শক্তিশালী করা ছাড়া আর কোনো পথ নেই। আমি আর একটা কথাই বলবো, যারা এই বনটাকে সমর্থন না করে বলছেন কর্মনাশা, আমি তাদের কাছে বলতে চাই, এই এতদিন ধরে যে লকডাউন ছিল, করোনা নামক একটা সংক্রামক বেঁচে আমাদের দেশ দুনিয়া জুড়ে, আমরা বামপন্থীরা তিনটে কথা বলেছি। প্রথম কথা হচ্ছে করোনা সংক্রমণ বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, আমরা বামপন্থী দলগুলো সহযোগিতা করব। একটানা 75 দিন লকডাউন সহযোগিতা করেছি, এখনো সরকার যদি বলে এইভাবে করোনা সংক্রমণ কমানো যাবে আমরা সহযোগিতা করব। কিন্তু যে রাস্তায় তৃণমূলের সরকারটা চলছে, যে রাস্তায় বিজেপির সরকারটা চলছে, তাতে তো কোনো লক্ষণ নেই এই সংক্রমণ কমানোর। দুই হচ্ছে যারা কোভিড পজিটিভ হয়েছে তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করো। কত লোক মারা যাচ্ছে তার হিসেব যা কাগজে বেরোয় এটা সত্য নয়, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ওটা সত্য নয়। যদি সরকারের প্রয়োজন মনে হয় আমার বিরুদ্ধে কেস করতে পারে। যেদিন 35টা লোক মারা যাচ্ছে রাতের বেলায় বডি বেরোচ্ছে, পরের দিন কাগজে দুটো লোক মারা গেছে বলছে। এখন যত লোক কোভিড পজিটিভ তার প্রায় অর্ধেক লোক বাড়িতেই আছে, বাড়িতে যারা মারা যাচ্ছে তার হিসেব কোথায় রাখছে, কে রাখছে? তৎপর করে বাড়ছে। আর আমরা তিন নম্বর কথা বলেছিলাম, এই ভাইরাস সংক্রমণের জন্য এই যে আপনারা লকডাউন করেছেন, আকস্মিকভাবে লকডাউন ঘোষণা করেছেন, মানুষকে সতর্ক হওয়ার সুযোগ দেননি, এই যে পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে, এই যে 15 কোটি লোকের কাজ চলে গেছে, এই যে বহু কলকারখানা খোলেনি, রেল খোলেনি, স্কুল খোলেনি, কলেজ খোলেনি, ইউনিভার্সিটি খোলেনি, এখনো তো পরিস্থিতি স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে আমরা দেখছি, আপনারাও দেখছেন, রিজার্ভ ব্যাংক হিসেব করে বলছে আমাদের অর্থনীতি যা হওয়া উচিত ছিল তার উল্টো দিকে হাঁটছে। নরেন্দ্র মোদীরা $5 trillion অর্থনীতির কথা বলেছিলেন, আর্থিক বিকাশের হার 10% বলেছিলেন, এখন -24, এখন মন্দা চলছে আমাদের দেশে, আর্থিক মন্দা, বাজারে কেনাকাটা কম, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। তাই আমরা বলেছি শুধু নয়, আপনার অসুখ করলে যেমন ডাক্তারে চিকিৎসা করে, অর্থনীতির বেহাল দশা হলে অর্থনীতিবিদরা পথ বাতলে দেয়। অমর্ত্য সেন, নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিংবা রঘুরাম রাজন কিংবা কৌশিক বসু, যারা দিকপাল অর্থনীতিবিদ, তারা বলছে প্রত্যেকটা পরিবারকে 7,500 টাকা করে মাসে প্রণোদনা হিসেবে দিতে হবে নগদ। এই টাকা তারা ব্যাংকে জমা করবে না, ফিক্সড ডিপোজিটও করবে না, এই টাকা দিয়ে তারা চাল কিনবে, ডাল কিনবে, চিনি কিনবে, ওষুধ কিনবে, সোডা কিনবে, কেরোসিন কিনবে, ভোজ্য তেল কিনবে, শীত আসছে বাচ্চার জন্য দুটো জামা কাপড় কিনবে, এই টাকাটা পুরুলিয়ার মার্কেটেই ফিরে আসবে। এখানে ক্রয় বিক্রয় বাড়লে তার একটা প্রতিফলন পড়বে সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতিতে। -24 থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমরা আবার +5-7 এই জায়গায় পৌঁছাতে পারব। পৃথিবীর কিছু দেশ ইতিমধ্যে এই প্রণোদনা দিচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেল, আমেরিকাতে কিছু সিলেক্টেড পরিবারকে $1,200 করে দেওয়া হচ্ছে, কানাডার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন $2,000 করে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে, একইভাবে জাপানের সরকার ঘোষণা করেছে, একইভাবে ব্রিটেনের সরকার ঘোষণা করেছে। আমাদের এখানে অর্থনীতিবিদরা বলছে
बाजारे जदि तेजी भाव ना आसे ताले आर्थिक विकासेर हार ऋणात्मकई हबे आरो खादे पड़े जाबे। एटार संगे भोटेर राजनीतिर कोनो सम्पर्क नेई। अर्थनीतिके बाँचानोर जन्य मानुषगुलोके बाँचानोर जन्य 100 दिनेर परिवर्ते 200 दिन काज दाओ गरीबेर हाते पयसा आसबे तार जन्य ए दाबी आम्रा शुरू थेके करे आसछि किन्तु सरकार से दाबीते कर्णपात करेनि। ताई 26 तारीखे आम्रा आर पाँचटा दाबीर संगे ए दाबीकेओ जुक्त करेछि। रेशन 7,500 आर्थिक प्रणोदना 100 दिन नय 200 दिन काज 204 टाका नय 600 टाका प्रतिदिन मजूरि। गरीबेर कथा बोलबार लोक आछे? 10 जन मिले एकटा परिवार तार एकटा जॉब कार्ड, दुजन एकटा परिवारे तारो एकटा जॉब कार्ड, दुजनेर परिवार 100 दिन काज पाबे, 10 जनेर परिवार 100 दिन काज पाबे। आमरा बोलेछि 10 जनेर परिवार कार्डटा भेंगे दुटो कार्ड करुन। कोथाओ कोथाओ आमरा आंदोलन करे डेपुटेशन दिए डीएम के बाध्य कराते पेरेछि, कार्ड भेंगे दुटो हयेछे। एई गरीबेर कि समस्या हयेछे तृणमूल भावे नाकि एरा दु हाते पयसा कामाते एसेछे? দুহাতে পয়সা কামাতে এসছে, যে কোনো প্রকল্পের সুবিধাভোগীর কাছ থেকে তৃণমূলকে টাকা নিতে হয়। আর এখন হালে কিছু ছেলে পুলে তারা বলছে বিজেপি বিজেপি। আমি বললাম আচ্ছা বিজেপি কি ভালো করেছে যে তোমরা বিজেপির কথা বলছো? বলছে না এই তৃণমূলগুলো সব অনেকে বড় লোক হয়ে গেছে, সবারই পালসার মোটরসাইকেল, কারো চার চাকার গাড়ি, দালান বাড়ি, ব্যাংক ব্যালেন্স। এবার ওরা চলে যাবে, ওদের জায়গায় আমরা বিজেপিকে নিয়ে আসবো, তারপরে আমাদেরও পালসার হবে, আমাদেরও বিল্ডিং হবে, আমরাও চোর হব, আমরাও চুরি করব। তৃণমূল যে পথে গেছে সেই একই পথ, একই পথ। তৃণমূলের কিছু লোক তো এক পা বাড়িয়ে বসে আছে। আপনি যদি সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান, তৃণমূলে যে লোকগুলো পড়ে থাকবে সেগুলো ভোটে জিততেও পারবে না, সেগুলো কিছু করতেও পারবে না। আমি শুধু আপনাদের কাছে এইটুকুই বলবো, আগামী লড়াইটা বিজেপির সঙ্গে আমাদের বাম কংগ্রেস জোটের লড়াই। তৃণমূল আগেই হেরে গেছে, আমরা 2011-তে হেরেছিলাম ভোট গণনার পরে আমরা বুঝেছিলাম যে আমরা অষ্টম বামফ্রন্ট সরকার করতে পারলাম না। আর তৃণমূল এখনই হেরে বসে আছে, মুখ শুকিয়ে গেছে সব। এই তৃণমূলকে হারানোর জন্য কারো বাহাদুরি করার দরকার নেই, তৃণমূল হারবে, লড়াই হবে বিজেপির সঙ্গে বাম জোটের। কাজেই সেইভাবে কোমর বাঁধুন, সেইভাবে গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন, সেইভাবে এই লড়াইকে জনগণের লড়াইয়ে পরিণত করুন। এই আহ্বান জানিয়ে 26 তারিখের ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করি। এখন বলবেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, বামফ্রন্টের অন্যতম নেতা, বামফ্রন্টের নেতৃবৃন্দ, কমরেড বন্ধুগণ, মা বোনেরা, 26 তারিখে সাধারণ ধর্মঘট সারা দেশ জুড়ে। এই ধর্মঘটটা অন্য ধর্মঘটগুলোর থেকে অত্যন্ত আলাদা এবং অত্যন্ত কঠিন, এবং এই ধর্মঘট যদি আমরা সফল করতে না পারি আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে একটা চরম সংকট আমাদের সামনে নেমে আসবে। এটা খালি একটা সরকার বদলের জন্য ধর্মঘট নয়, এটা খালি কিছু মানুষ আছে তাদের সরিয়ে আর একটা মানুষ বসবে, কিছু নেতা বসবে, এর জন্য ধর্মঘট নয়। কৃষি পণ্য বিক্রি, চাষাবাদের যে ফসল হবে তা বিক্রি করার অধিকারটা আমার থাকবে কিনা, এইটার ওপর আঘাত এসেছে। এই আঘাত এসেছিল ভারতবর্ষে নীল চাষের সময়, পরাধীন ভারতবর্ষে কৃষকদের ওপর আঘাত এসেছিল, কৃষকের আঙুল কেটে নেওয়া হয়েছিল, যা বলবে তাই চাষ করতে হবে। আপনার মনে হলো আপনি কুঁদরি চাষ করবেন, কুঁদরি চাষ করতে পারবেন না,
কোম্পানি যদি মনে করে আপনার কুদরির জমিতে আপনার ধানের জমিতে আপনার চালের জমি চালের জমিতে আপনার আটার জমিতে গমের জমিতে অন্য চাষ করতে হবে আপনি সেই চাষ করতে বাধ্য। আপনাদের মনে আছে কলকাতায় মেট্রো ক্যাশ কারি এসেছিল, সেদিন বামপন্থীদের সরকার ছিল আমাদের, সে লড়াইয়ের কথা আপনাদের মনে আছে যে আমরা বলেছি কোনো অবস্থাতেই কোম্পানি পুঁজিকে আমাদের দেশের কৃষি বিপণনের ব্যবসায় আসতে দেওয়া যাবে না, শর্তের মধ্যে বেঁধে রাখতে হবে। আমাদের দেশে কৃষিক্ষেত্র একটা সবচেয়ে বৃহৎ ক্ষেত্র, যে কৃষক দেহের রক্তকে ঘাম করে জমিতে ফসল ফলায় সে কৃষক ফসলের দাম পায় না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের কৃষকরা জীবনে এক চরম সংকটের মধ্যে আছে। কৃষি উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য আমাদের দেশের লোক পায় না। এখন চুক্তির চাষ হলে সেই চাষের ফলে কৃষক তার নিজের কৃষি বৈচিত্র্য হারাবে। এই দেশে যে কৃষক কৃষি বৈচিত্র্যের মধ্য দিয়ে অন্যান্য অনেক রকম ফসল তৈরি করে, অনেক রকম ফসল উৎপাদন করে, তার ইচ্ছা সেই ইচ্ছাকে সে পূরণ করে, আমাদের স্বাদ সে পূরণ করে, কোনো কারণে যদি এই সরকার যে কৃষি নীতি গ্রহণ করেছে তা লাগু করে তাহলে আমাদের দেশের কৃষক তার ইচ্ছে অনুযায়ী চাষাবাদ করতে পারবে। আমাদের দেশের কৃষক তার ফসল নিজে হাতে করে বিক্রি করতে পারবে না, কোম্পানির কাছে বিক্রি করতে হবে। আমাদের দেশে কোম্পানির ব্যবস্থা নতুন করে চালু হলো। আপনাদের মনে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসেছিল 1757 সালে, মির্জাফরের মাধ্যমে সিরাজউদ্দৌলাকে হত্যা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ঢুকেছিল। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশকে পরাধীন করেছে, আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের দেশের নাগরিকের ওপর অকথ্য অত্যাচার করেছে, যার বিরুদ্ধেই স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে অংশগ্রহণ করতে হয়েছিল দেশের মানুষকে। আজ আবার মির্জাফরের বেশে বিজেপি কোম্পানিকে এদেশে নিয়ে আসছে। এই কোম্পানি ব্যবস্থার মধ্য দিয়েই তারা আমাদের দেশের কৃষিক্ষেত্র শিল্পের ক্ষেত্র পরিষেবার ক্ষেত্র সব ক্ষেত্রকে তারা দখল করতে চায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই আমাদের সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটকে আপনারা সকলে সফল করে তুলবেন এই প্রত্যাশা রেখেই সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।